আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল জাহান ব্লগসবেরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগটি হচ্ছে গতকাল রবিবারের অর্থাৎ 23 রমজানের ভিডিও। ব্লগটা দুপুরে পর থেকে শুরু করেছি। আর ব্লগের প্রথমেই দেখলেন আমার ছোট মেয়ে মানহা বসে ড্রয়িং বুকে পেন্টিং করছিল। তো সেই ক্রেয়নের কালার দিয়ে হাত সব রঙিন করে ফেলেছে, সেটি আমাকে দেখাচ্ছিল। আর এই তো আজকে ইফতারের আয়োজনে আমি করব হচ্ছে সবজি দিয়ে পাতলা খিচুড়ি, আর সেই সঙ্গে মুরগির মাংস ভুনা করব। তা খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় মুরগির মাংস তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি আজকে বরবটি, আলু, গাজর, মটরশুঁটি আর ফুলকপি। ওই তো মুরগির মাংস তরকারিটা হচ্ছে। আর খিচুড়ির জন্য চাল ডাল ভালোভাবে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি ইফতারের আয়োজন করা শুরু করেছি, কারণ এইগুলো চুলায় বসিয়ে এখন আমি আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে নেব। কারণ ও যদি না ঘুমায় তাহলে দেখা যায় ইফতারের আগে অনেক বেশি বিরক্ত করবে, ফলে ইফতারের পরিবেশনে সমস্যা হবে। তাই তো ওকে নিয়ে এখন বেডরুমে যাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে, তারপর ইফতারের রান্নাগুলো কমপ্লিট করে নেব। তাই তো আবার রান্নাঘরে এসেছি। তো মানহা ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ হয়েছে, তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে চাল ডাল সেদ্ধ হয়ে গিয়েছিলো। তার মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম, আর সেই সঙ্গে গোটা গরম মশলা আর গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে হাঁড়িটা ঢেকে রেখেছি যাতে তরকারিটা গরম থাকে। আর এই তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন এটাকে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেব। তো ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে খিচুড়িটাতে বাগার দেব। যদিও আজকে একটু হালকা গরম পড়েছে, তারপরেও ভাবলাম যে ইফতারিতে খিচুড়ি আর মাংস করে নিলে ঘরে সবাই খেতে খুব পছন্দ করবে। কারণ গত দুই দিন ভাজা পোড়া খেয়েছি ইফতারিতে, তা আজকে আর খেতে ইচ্ছে করছে না। আর ভাজা পোড়ার মধ্যে যে ছোলা বুট পেঁয়াজ বা আলুর চপ থাকে, এগুলো কোনো কিছুই আসলে আমার মেয়েরা পছন্দ করে না খেতে। ওরা দেখা যায় খিচুড়ি বা বিরিয়ানি এই ধরনের খাবার দিলেই খেতে বেশি পছন্দ করে। তা ওদের কথা চিন্তা করেই আসলে দেখা যায় ইফতারের আয়োজনে ভাজা পোড়াটা এবছর একটু কমই করা হচ্ছে। আর আমার বড় মেয়ে মাইশা, ও তো প্রথম থেকেই সবগুলো রোজা রেখে যাচ্ছে, তো ইফতারিতে যাতে ও একটু ভালোভাবে খেতে পারে তো ওর কথা চিন্তা করেই বিশেষ করে ইফতারের আয়োজনগুলো করি। যেহেতু খিচুড়িতে বাগার দেওয়া হয়ে গেছে, শেষে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতার ফ্লেভারটা খিচুড়িতে বেশ ভালো লাগে, যদিও আমার মেয়েদের ধনে পাতার ফ্লেভার খুব একটা পছন্দ না, এজন্য অল্প করেই দিলাম। তা খিচুড়িটা রান্না হয়ে গেছে, এটাকে আর মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নেব। আর ইফতারিতে আজকে খুব বেশি কিছু আয়োজন করছি না, যেহেতু খিচুড়ি আর মাংস আছে, তাই আর আলাদাভাবে অন্য কিছুর আয়োজন করব না। শুধুমাত্র কিছু ঘরে থাকা যে ফলগুলো আছে সেগুলোই কেটে নেব। এই তো টেবিল ইফতারির পরিবেশন করে দিয়েছি। তো ইফতারির সময় হতে আরও বেশ কিছুক্ষণ সময় আছে, একটু আগে আগে টেবিলে সব কিছু পরিবেশন করেছি। এই তো সবজি দিয়ে পাতলা খিচুড়িটা দিয়ে দিয়েছি, সেই সঙ্গে পাশে হাঁড়িতে আছে মুরগি মাংস ভুনা। তো মুরগি মাংসটা আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, যেহেতু খিচুড়িতে ছোটো আলু দিয়েছি তাই মুরগিতে আলাদাভাবে আলু দিইনি। আর সেই সঙ্গে ঘরে থাকা সব ফল কেটে নিয়েছি। আর এই তো মাইশা মানহার বাবা অফিস থেকে আসার সময় আজকে মিষ্টি দই নিয়ে এসেছিলো, ওটাও টেবিলে রেখেছি। এটা অবশ্য এখন খাওয়া হবে না, ইফতারির পরে হয়তো ইচ্ছে হলে একটু খাবে, তাই টেবিলেই রেখেছি, খাওয়া দাওয়া শেষে পরে ফ্রিজে রেখে দেবো। আর সেই সঙ্গে তো গ্লাসে পানি নিয়ে নিয়েছি, আর আমার মেয়ের জন্য আছে ফ্রুট জুস, আর আমাদের দুইজনের জন্য বেলের শরবত করে নিয়েছি। মেয়েরা বেলের শরবত একেবারেই পছন্দ করে নাই, তাই ওদের জন্য আলাদাভাবে ফ্রুট জুসের ব্যবস্থা আছে। যদিও মানহা এখনও ঘুমাচ্ছে, তো ওকে এখন ঘুম থেকে তুলবো না, ইফতারিটা করে তারপর ওকে ধীরে সুস্থে ঘুম থেকে তুলবো। এই তো ইফতারির সময় প্রায় হয়ে গেছে, প্লেটে খিচুড়ি আর মাংস নিয়ে নিয়েছি, সেই সঙ্গে খুরমা দিয়েছি, আর একটা ছোট্ট বাটিতে জলপাইয়ের আচার দিয়েছি। জলপাইয়ের আচারটা বেশ অনেক দিন আগেই করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। খিচুড়ির সঙ্গে আচারটা খেতে বেশ ভালোই লাগে। তো আমরা এখন ইফতারি করে নেব, ফিরে আসছি ইফতারির পরে।
এই তো ইফতারি খাওয়া শেষ হয়ে গেছে সবার। তো ইফতারি খাওয়া শেষে কিছু খাবার দাবার আছে অবশিষ্ট, সেগুলো টেবিলেই রেখেছি, কারণ মানহার এখনও খাওয়া হয়নি। আর এই তো সেহরির জন্য ভাতটা রান্না করে নিচ্ছি। আজকে অবশ্য তেমন কোনো রান্না বান্না নেই, কারণ গতকালকে ভাজি তরকারি আর ডাল সবই রান্না করা হয়েছিল, তো সেগুলো রয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে আর তেমন কিছু রান্না করব না, সেগুলো খেয়ে আগে শেষ করে নিই, তারপর আগামীকাল রান্না করে নেব। আর যেহেতু দিনের বেলায় তো দেখা যায় আমরা সবাই রোজা থাকি, শুধুমাত্র আমার ছোটো মেয়ে মানহায়, ওর খাওয়া দাওয়া থাকে, তো ও ছোটো মানুষ, ও আর কতটুকুই খায়, তো যার ফলে যা রান্না বান্না করা হয় বেশিরভাগই দেখা যায় যে থেকেই যায়। তো ভাতটা হয়ে গেলেই রাতে রান্না বান্না শেষ, এতো আবার সেহরির সময়, ভিডিও করছি। তো আমরা খেতে বসে গেছি, আমার অবশ্য এখনও খাওয়া হয়নি। তো গতকালকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুর রান্না করেছিলাম, সে সঙ্গে জালে কুমড়া দিয়ে ডাল আর একটা সবজি ভাজি করেছিলাম, সেগুলো গরম করে পরিবেশন করেছি, সঙ্গে আছে দুধ। আর এই তো 3:45 বেজে গেছে, তা আমি আমার সেহরির খাবারটা খেয়ে নেব। তা আমি আজকে সেহরিতে আর ভাত খাচ্ছি না, যেহেতু ইফতারির আগে মিষ্টি দই আনা হয়েছিল, তাই ভাবলাম আজকে দই চিড়া দিই, সেহরিটা সেরে নিই। তাই তো আমার প্লেটে চিড়া আর খই নিয়ে নিয়েছি, সেই সঙ্গে আছে মিষ্টি দই, একটা ছোট কলা নিয়েছি আর সাথে দুধও নিয়ে নিয়েছি। তা এখন সেহরিটা খেয়ে নেব, যেহেতু সেহরি আর খুব বেশি সময় নেই। তো আজকে ব্লগটাও আর খুব বেশি বড় করব না, 23তম রমজানে কী ইফতারি আয়োজন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সেই সঙ্গে 24 রমজানের সেহরির আয়োজনও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।